এসব দেখে বড় তুমি মানা করেছি না বাহ এসব মুভি আপনি দেখতে পারেন আর আমি দেখলেই সমস্যা বলেই মুখ ভেঙচি দিল নীলা শাওন দাঁতে দাঁত চেপে বলল আমি এসব ফালতু মুভি দেখি না নীলা সরু চোখে তাকিয়ে বলল তাহলে জানলেন কিভাবে এই মুভিতে ওসব অসভ্যতা আছে কিছু জানি সেমনি বোঝা যায় কমন সেন্স লাগে আমাকে গাধা পেয়েছেন আমি বুঝি না মনে করেন মুখ ভেঙচি দিয়ে বলল নীলা না তুমি এখন আর গাধা নেই এখন তো তুমি দিন দিন গাধা থেকে গরু হচ্ছ গম্ভীর চোখে তাকিয়ে বলল শাওন কি আর আপনি তো গরিলা থেকে শিম্পাঞ্জি হচ্ছেন মুখ ফুলিয়ে বলল নীলা শাট আপ নীলা মুখ ভেঙচি দিয়ে সামনের দিকে মুখ ঘুরিয়ে বুকের কাছে দুই হাত গুছিয়ে নিল শাওন চলে যেতে গিয়ে থেমে দাঁড়ালো ওয়েট এ মিনিট অবাক হয়ে বলল শাওন নীলা প্রশ্নসূচক চোখে শাওনের দিকে ঘুরে তাকালো শাওন ভ্রু কুচকে তাকিয়ে নীলার সামনে এসে দাঁড়ালো এখন আবার কি হলো নীলা না বুঝে তাকিয়ে রইল তুমি কিভাবে জানলে এই মুভিতে অসভ্যতা আছে নীলা হক চকিয়ে গেল আর একটা ঢোক গিলল এখন কি হবে আমার শাওন নীলার দিকে ঝুঁকে নীলার দুই পাশে দুই হাত রেখে গম্ভীর চোখে নীলার দিকে তাকালো নীলা এদিক ওদিক তাকাতে তাকাতে বলল আপনি তো বললেন কিছু জিনিস দেখা লাগে না এমনি বোঝা যায় কমন সেন্স স্টপ লাইং রেগে বলল শাওন নীলা একটু হাসার চেষ্টা করে বলল সত্যি বলছি আমি কবে দেখেছো শাওন জিজ্ঞেস করল উফ এত সমস্যা কি দেখলে তাও তো পুরোটা দেখিও নি জঘন্য কি চুপ করে আছো কেন কবে দেখেছো বলো রেগে বলল শাওন হ্যাঁ দেখেছি তো কি হয়েছে দেখলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে রেগে বলল নীলা হোয়াট শাওন তাতে দাঁত চিপে বলল আমি এখন কি বাচ্চা আছি যে দেখলে সমস্যা না মানে না কেন দেখেছো শাওন রেগে নীলার আরো কাছে চলে এলো নীলা চোখ বড় সড়ো করে নিচের মুখ পিছিয়ে নিয়ে বলল এত রেগে যাচ্ছেন কেন ভালো মুভি দেখো সেটাতে সমস্যা নেই কিন্তু এইসব দেখলে আমার চেয়ে খারাপ কেউ হবে না তাই যেটা বললাম সেটা যেন মাথায় থাকে গম্ভীর গলায় বলল শাওন নীলার চোখ পিটপিট করে তাকালো শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে নীলার কাছ থেকে সরে চলে যেতে লাগলো নীলা হতভম্ব হয়ে গেল শাওন কি মুভির হিরোর জন্য জেলাস মানে আমি ওই হিরোকে ওভাবে জামা কাপড় ছাড়া দেখেছি এটাই ওনার এত সমস্যা মানে এত জেলাস নীলা একটা শয়তানি হাসি দিল কারণ এখন নীলার শাওনকে আরেকটু জ্বালাতে ইচ্ছে করছে নীলা জোরে জোরে শাওনকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো ইস ওই ছেলেটাকে কি হটই না লাগছিল যখন ওই ছেলেটা নিজের শাট আপ নীলা শাওন অনেক রেগে গেল আসলে রেগে না অনেক বেশি জেলাস হয়ে গেলেন নীলার অনেক মজা লাগছে নীলা সোফা থেকে উঠে শাওনকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল আমি তো সব দেখেছি চুপ করতে বলেছি তোমাকে শাওন রেগে বলল নীলা নিজের হাসি আটকে শাওনের দিকে ঘুরে তাকিয়ে বলল আমি তো ছবিও রেখে দিয়েছি নিজের কাছে শাওন রেগে নীলার হাত থেকে ফোনটা নিতে গিয়ে এগিয়ে আসতেই নীলা হাতটা পিছনে নিয়ে বলল ফোনের ছবি তো ডিলিট করে দেবেন কিন্তু আমি যে সব দেখে ফেলেছি তা কিভাবে ডিলিট করবেন মুচকি হেসে বলল নীলা শাওন হুট করে নীলাকে কোলে তুলে নিল নীলা চমকে গেল কি 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 করছেন 50 শেডস অফ ব্লু মুভি করব আজ আমি তোমার সাথে রাগি চোখে তাকিয়ে বলল শাওন নীলা হক চকিয়ে গেল ভালো তো মুভি মনে হয় না নীলা শাওনের ঘাড়ে ধাক্কা দিয়ে বলল একদম না কি সব বলছেন আপনি এমন কিছু করবেন না তুমি দেখতে পারলে আমি করতে পারবো না কেন আপনি নাকি ওসব মুভি দেখেননি হা হয়ে বলল নীলা দেখিনি কিন্তু তোমার তো খুব শখ অত ছেলে কবি ভাবে দেখার তোমাকে শিক্ষা তো দেওয়া উচিত শাওন গম্ভীর চোখে তাকিয়ে বলল নামান আমাকে চোখ বড় সড়ো করে বলল নীলা মানা করেছিলাম না আমি তখন তো শোনোনি আমি আর জীবনেও দেখবো না সত্যি বিশ্বাস করুন ঢোক গিলে বলল নীলা ইটস টু লেট মিলা শাওন দুষ্টু হাসি দিয়ে বলল নীলা বুঝলো যে শাওন এখন নীলাকে ছাড়বে না নীলা ভুলেই গিয়েছিল যে শাওন মোটেও সুবিধার না আজ ব্লু গ্রিন রেড সবই হবে মনে হচ্ছে এই ভর দুপুরে আমার শাওনকে জ্বালানোই উচিত হয়নি নিজের দোষে নিজেই ফেঁসে গেলাম ওদের দিন তো ভালোই যাচ্ছিল কিন্তু সমস্যা হয়ে গেল একটা ছোট্ট মেসেজের কারণে নীলা সেদিন সোফায় পা তুলে বসে আচার খাচ্ছিল আর টিভি দেখছিল হঠাৎই শাওন নীলার সামনে এসে দাঁড়ালো নীলা চোখ মুখ কুচকে শাওনের দিকে তাকালো আর বলল উফ শরুন তো
শাওন রেগে নীলার দিকে তাকিয়ে আছে। না উঠালা, এখন আবার কি করলাম? নীলা বুঝতে না পেরে বলল, কি তোমার লজ্জা থাকা উচিত। নীলা ভুরু কুচকে তাকিয়ে উঠে দাঁড়ালো আর বলল, মানে রেজাল্ট কি তোমার? এক্সামটা কয়েকদিন আগে। দাঁতে দাঁত চিপে বলল শাওন। শাওনের প্রশ্ন শুনে নীলার হাত থেকে আচারের বাটিটা পড়ে গেল। নীলা অপ্রস্তুত হয়ে আচারের বাটির দিকে তাকালো, তারপর ঢোক গিলে শাওনের দিকে তাকালো। এখন তো বাস আছে কপালে। নীলা একটু হাসার চেষ্টা করে বলল, কই কিসের পরীক্ষা? শাওন নীলার সামনে শাওনের হাতের ফোনটা ধরল। ফোনের দিকে তাকিয়েই নীলার চোখ গোল গোল হয়ে গেল। শেষ, সব শেষ। ওনার ফোনের রেজাল্ট মেসেজ করে দিল কে? বাটপার কলেজ। এখন কি হবে আমার? এই অবস্থা কেন? সাবজেক্ট গুলো নম্বরের? শাওন রেগে বলল। নীলা এদিক ওদিক তাকাতে লাগলো। শাওন রেগে এক পা এগোতেই নীলা পিছনে পিছিয়ে গেল। আপনি কিভাবে পেলেন? নীলা তুলতুল চোখে তাকিয়ে বলল, তোমার সাথে কথা বলাই উচিত না আমার, কোনো কথাই শোনো না দাদিং, রেগে বলল শাওন। নীলা থ মেরে তাকিয়ে রইল। শাওন নীলার সামনে থেকে চলে গেল। রেগে গেছে অনেক, এখন কি করব? কেন যে ওনাকে বলতে গিয়েছিলাম আমি আর্কিটেক্ট হব, এখন তো হাড়ে হাড়ে টের পাচ্ছি। জীবনটা ভাজা পোড়া হয়ে গেল প্রায়। উনি পড়িয়েছিলেন ভালো মতো, কিন্তু আমি খেয়ে নিয়েছি। হায় রে নীলা, এখন কি হবে তোর? শাওন সারাদিনে কোনো কথা বললেন না নীলার সাথে। নীলা কথা বললেও কোনো উত্তর দিলেন না। কতদিনের জন্য মনোব্রত করছে কে জানে, আগে তো এমন করেনি। রাতে ঘুমানোর সময় নীলা শাওনকে সরি বলল, কিন্তু শাওন নীলাকে পাত্তা না দিয়ে ড্রয়িং রুমে এসে নিজের অফিসের কাজ করতে লাগল। আশ্চর্য, এত রাগের কি আছে? অবশ্য আমারই দোষ। নীলা এসে শাওনের পাশে বসল আর শাওনের দিকে তাকালো। শাওন ল্যাপটপে গ্রাফিক্স ডিজাইনে ব্যস্ত, নীলা যেন অদৃশ্য। নীলা মুখ ফুলিয়ে একটু কেশে নিল, শাওন তাও কোনো পাত্তা দিল না। নীলা সরু চোখে তাকিয়ে শাওনের কলার ধরে টান দিয়ে নিচের দিকে ঘোরাল। শাওন ভুরু কুচকে নীলার হাতের দিকে তাকিয়ে তারপর নীলার দিকে তাকালো। এত কিসের রাগ, সরি তো বললাম, কাঁদো কাঁদো ভান করে বলল শাওন। নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাত থেকে কলারটা ছাড়িয়ে নিল, তারপর আবার নিজের কাজ করতে লাগলো। নীলা রেগে উঠে দাঁড়ালো আর শাওনের ল্যাপটপটা কেড়ে নিয়ে সরে এলো। শাওন রেগে নীলার দিকে তাকালো আর উঠে নীলার দিকে এগিয়ে আসলো। নীলা সাথে সাথে আরো পিছিয়ে গেল আর হেসে বলল, দেব না। শাওন গম্ভীর মুখে তাকিয়ে নীলার দিকে এগিয়ে আসতেই নীলা রান্নাঘরে এসে ঢুকলো, কিন্তু রান্নাঘরে এসেই তো আটকে গেল। এখন কোথায় যাব? শাওন নীলার দিকে এগিয়ে আসতেই নীলা ল্যাপটপটা সরিয়ে এক সাইডে ধরলো আর বলল, বললাম না দেব না। শাওন নীলার সাথে কোনো তর্কে গেল না, সোজা হাত থেকে ল্যাপটপটা টান দিল। নীলা ছাড়লো না, শক্ত করে ধরে রইল। এই ছাড়ো তো, রেগে বলল শাওন। নীলা মুচকি হেসে বলল, শেষ পর্যন্ত বললেন তো কথা। শাট আপ, বলল শাওন। তারপর ল্যাপটপ ধরে টান দিতেই নীলা শাওনের কাছে এসে পড়ল। নীলা একটু হক চুকিয়ে গেল। শাওন ভ্রু কুচকে নীলার দিকে তাকিয়ে তারপর ল্যাপটপের দিকে তাকালো। সাথে সাথে শাওন চোখ মুখ শক্ত করে ফেলল। নীলা শাওনের দিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে ল্যাপটপের দিকে তাকাল। নীলা হা হয়ে গেল, শাওন যে ডিজাইন এত সময় ধরে করেছিল সেটা টানাটানিতে ছিঁড়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। শাওন নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তারপর ল্যাপটপ নিয়ে চলে গেল। নীলাও শাওনের পিছু পিছু গুটি গুটি পায়ে এগিয়ে এলো। শাওন আবার কাজ করতে বসে গেল। নীলা কয়েক সেকেন্ড তাকিয়ে শাওনের কোনো উন্নতি দেখল না, তাই নীলা রেগে আবার ল্যাপটপটা টেনে নিল। নীলা রাগিও না আমাকে, নীলার দিকে রাগ মিশ্রিত চোখে তাকিয়ে বলল শাওন। নীলা মুখ ভেঙচি দিল। শাওন উঠে দাঁড়ানোর সাথে সাথে নীলা পালিয়ে এলো, কিন্তু একটা বড় ফুলদানির সাথে ধাক্কা খেয়ে পড়ল। হাতে অল্প কেটে তো গেল, কিন্তু ল্যাপটপটা এমনভাবে পড়ল যে পুরো দুই ভাগ হয়ে গেল। নীলা হা হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রইল। এখন তো উনি আরো রেগে যাবেন, প্রথমে পুরো ডিজাইন আমার জন্য ডিলিট হয়ে গেছে, এখন তো পুরো ল্যাপটপটাই ভেঙে গেল। ভ্রু কুচকে বলতে বলতে শাওন নীলার দিকে এগিয়ে এলো। নীলা ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, আমি বুঝিনি যে এটা। শাওন হাঁটু ভাঁজ করে বসে নীলার হাত ধরে দেখতে লাগলো। নীলা হা হয়ে গেল আর শাওনের দিকে তাকিয়ে রইল। কোথায় লেগেছে? ব্যস্ত হয়ে বলল শাওন। নীলা হাত ছাড়িয়ে নিয়ে মুখ কালো করে বলল,
ঠিক আছে, আমি ল্যাপটপ তো নষ্ট হয়ে গেল। শাওন নীলাকে কোলে তুলে নিলেন। আমার পা তো ঠিকই আছে। শাওন নীলাকে রুমে নিয়ে এসে খাটে বসিয়ে দিল। তারপর আবার সে ফার্স্ট এইড বক্স থেকে ব্যান্ডেজ, মলম, তুলো ইত্যাদি নিয়ে হাত বেঁধে দিল। নীলা শাওনের দিকে তাকিয়ে রইল। শাওন একেবারে নীলার দিকে তাকালো না। এখনো রেগে আছে কুমড়ো পটাশটা? নীলা ভান করে এক হাত দিয়ে চোখ ঢেকে বলল, উফ, জ্বলছে অনেক। শাওন নীলার হাতের দিকে ব্যস্ত হয়ে তাকিয়ে বলল, আমি ততদূরে বাঁধিনি। অনেক জ্বলছে কারণ আপনি আমার সাথে কথা বলছেন না। ঠোঁট উল্টে বলল নীলা। শাওন ভুরো কুচকে নীলার দিকে তাকালো। নীলা এগিয়ে গিয়ে শাওনের গলা জড়িয়ে ধরল। আর কত সময় এমন করবেন? করুণ গলায় বলল নীলা। শাওন নীলাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই নীলা শাওনকে শক্ত করে জড়িয়ে ধরে নিল, কিন্তু শাওন ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে গেল আর নীলা ধরে রাখতে। এমন করতে করতে একসময় শাওন ব্যালেন্স হারিয়ে বিছানায় শুয়ে পড়ল। নীলা তাও শাওনকে জড়িয়ে ধরে রইল। আরে কি শুরু করেছো? শাওন গম্ভীর গলায় বলল, বললাম তো আর হবে না, ভালো মতো পড়াশুনো করবো, প্রমিস। শাওন কিছুই বলল না। নীলা কয়েক সেকেন্ড অপেক্ষা করে মুখ তুলে তাকালো। শাওন গম্ভীর মুখে তাকালো নীলার দিকে। নীলা চোখ পাকিয়ে বলল, হাসতে পারেন না, কি প্যাচার মতো মুখ করে রেখেছেন। বলেই নীলা শাওনকে সুরসুরি দিতে লাগলো, কিন্তু কিছুই হলো না। শাওন আগের মতোই মুখ করে আছে। আচমকা শাওন নীলাকে ঠেলে শাওনের পাশে শুয়ে নীলার কাছে চলে এলো। নীলা চোখ বড় সড়ো করে তাকালো। শাওন মুচকি হেসে নীলাকে সুরসুরি দিতে লাগলো। নীলা হাসতে লাগলো। আরে থামেন, কি করছেন? কেন? শাওন সরু চোখে তাকিয়ে বলল। নীলা শাওনকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, উফ, আর হাসতে পারছি না। শাওন থেমে নীলাকে গম্ভীর মুখে বলল, উঠতে বসো, এর পরের বার আমি তোমাকে ছেড়ে দেবো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ জানি। নীলা হতাশ হবার ভান করে বলল। এরপর আবার শাওনের পড়ানো শুরু, আগের চেয়ে বেশি পড়ান এখন। কি জঘন্য যে বাজে রেজাল্টটা করতে গেলাম টেস্ট এক্সামে, এর জন্যই তো এখন সকাল সকাল ভুগতে হচ্ছে। কিন্তু একটা কথা বলতেই হয়, শাওন সব কিছু সিরিয়াসলি করেন আর নীলাকেও করতে উৎসাহিত করেন, এটাই নীলার ভালো লাগে। নীলা সারা জীবন শাওনের সাথে থাকতে চায়। আপাতত চলতি পড়াশোনা শেষ করে শাওনের কোম্পানিতে নিজ যোগ্যতায় চাকরি নিতে চায়। চিন্তা করেই মুখে হাসি চলে এলো। হাসছো কেন? পড়তে দিয়েছে তোমাকে। শাওন গম্ভীর চোখে তাকিয়ে বলল। নীলা হতাশ চোখে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ পড়ছি, না পড়ে উপায় আছে? বেশি কথা বলো তুমি। শাওন ভ্রু কুচকে বলল, তারপর নিজের ফাইলে মনোযোগ দিল। নীলা মুখ ভেঙচি দিয়ে বইয়ের দিকে তাকালো, কিন্তু নীলার এখন আর মন বসছে না। ভোরের ঘুমটা মাটি করে দিয়ে বই পড়াচ্ছে, অনেক তো পড়লাম, একদিনে পুরো বই গিলবো নাকি? শাওন ফাইলে কি যেন আর্ট করছে। নীলা সন্দেহের চোখে তাকিয়ে শাওনের হাত থেকে টান দিয়ে ফাইলটা নিয়ে নিল। শাওন অবাক হয়ে পরক্ষণে ভ্রু কুচকে তাকিয়ে বলল, এদিকে দাও। বলেই হাত বাড়িয়ে ফাইলটা ধরতে এলো, কিন্তু নীলা সরিয়ে নিয়ে ফাইলের দিকে তাকালো। নীলার ছবি আঁকছিল শাওন, নীলার গোমরা মুখ করে থাকা ছবি। নীলা সরু চোখে তাকিয়ে বলল, এই কাজ করছিলেন আপনি? নীলা পৃষ্ঠা উল্টানোর আগেই শাওন নীলার হাত থেকে টান দিয়ে ফাইলটা নিয়ে গেল আর ভ্রু কুচকে তাকিয়ে বলল, নিজের পড়া করো। নীলার সাথে সাথে আবার হাত থেকে ফাইলটা নিয়ে গেল আর বিছানা ছেড়ে উঠে গেল। শাওনও নীলার হাত থেকে ফাইল নেওয়ার জন্য উঠে দাঁড়ালো আর রেগে বলল, এদিকে দাও। নীলা পৃষ্ঠা উল্টিয়ে দেখল সব নীলার ছবি। সবগুলো দেখার আগেই শাওন আবার ফাইলটা নিয়ে গেল। উফ, অসহ্য, দেখলে কি হবে? বিরক্ত হয়ে বলল নীলা, নিজের বইয়ের দিকে দেখো। বলেই শাওন খাটে গিয়ে বসলো আর ড্রয়ারে ফাইলটা ঢুকিয়ে রাখলো। নীলা মুখ ভেঙচি দিল। শাওন নিজের ফোন নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। হঠাৎই নীলার চোখ গিয়ে একটা প্রজাপতির উপর পড়ল। ওদের রুমে উড়ে বেড়াচ্ছে, অনেক সুন্দর। দেখুন কি সুন্দর ছবি তুলবো আমি এটার। শাওনকে উদ্দেশ্য করে বলেই নীলা নিজের ফোনটা নিয়ে দেওয়ালে বসে থাকা প্রজাপতির ছবি তুলতে গেল, কিন্তু পারল না। এই প্রজাপতিটা স্থির হয়ে বসেই না। শাওন ব্যঙ্গ করে বলল, সময় মতোই জায়গায় স্থির থাকে না। নীলা ভ্রু কুচকে তাকিয়ে বলল, আমি যথেষ্ট স্থির থাকি। শাওন নিজের ফোনের দিকে তাকালো। জানেন প্রজাপতি ঘরে আসা মানে কি? প্রজাপতি ঘরে এলে ঘরে নতুন অতিথি আসে। ছবি তোলার জন্য চেষ্টা করতে করতে বলল নীলা,
নীলা প্রজাপতির দিকে মনোযোগ দিয়ে বলল, আর বলতে না বলতেই প্রজাপতিটা চুপচাপ বসল। নীলা শাওনকে ভাব দেখিয়ে বলল, দেখেছেন চুপ করে বসছে। নীলা ছবিটা তুলে নিল, সাথে সাথে শাওন নীলাকে কোলে তুলে নিল। আচমকা কোলে নেওয়াতে নীলা চমকে গেল। কোলে তুলেছেন কেন? নীলা অবাক হয়ে প্রশ্ন করল। তোমার প্রজাপতি আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে না? শাওন মুচকি হেসে বলল। নীলার চোখ বড় সড়ো করে তাকালো আর বলল, আমি তো নীলা তো অন্য অতিথির কথা বলেছিল, কিন্তু শাওন তো উল্টো বুঝে বসে আছে। শাওন নীলাকে বিছানায় নিয়ে এলো। আপনার অফিসে দেরি হচ্ছে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না বলে শাওন নীলার কাছে চলে আসলো। আর সাথে সাথে শাওনের ফোন বেজে উঠল। শাওন বিরক্ত হয়ে গেল। নীলা অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে শাওনের ফোনের দিকে তাকিয়ে বলল, ফোন বাজছে আপনার। শাওন উঠে ফোনটা হাতে নিল। নীলা উঠে বিছানা থেকে নামতে গেল, কিন্তু সাথে সাথে শাওন নীলার হাত ধরে নিল। নীলা ভ্রু কুচকে শাওনের দিকে তাকালো, তাকিয়েই হা হয়ে গেল, কারণ শাওন ফোন পুরো সুইচ অফ করে দিয়েছে, নীলারটা সহ শাওনেরটাও। আই ওন্ট অ্যালাউ ডিস্টারবেন্স নাও, মুচকি হেসে বলেই শাওন নীলাকে টেনে শাওনের কাছে নিয়ে এলো।